তার যে প্রচেষ্টা এবং তার ব্যর্থতাও যে এত দ্রুত হতে পারে সেটা গতকাল এবং আজকের যে কর্মপ্রবাহ সেটাকে না দেখলে আমি অধর্ম বলতে এখানে কোন কর্মমত বলছি না, আমি অধর্ম বলতে বলছি যে মানুষের অধিকার চুরি করা, মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করা, মানুষকে মানুষ বলে স্বীকার না করা, এটা কি অধর্ম বলে বলছি যেটা এই রাজ্যে বর্তমানে চলছে। যারা ভেবেছিলেন যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরিগুলো কেন চুরি হলো, যারা প্যানেলভুক্ত হয়ে আছেন তারা কবে চাকরি পাবেন সেটা জিজ্ঞাসা করাটা তাদের পক্ষে ভোটের বাজারে অস্বস্তিদায়ক। সেই জন্য যখন মিটিং করতে করতে পুলিশকে অর্ডার দিলেন যে ইমিডিয়েটলি ভাস্কর ঘোষদেরকে অ্যারেস্ট করো, তারপরে ভেবেছিলেন যে জেলের পুকুরিতে অন্তত রেখে দেওয়ার ব্যবস্থা করা যাবে অন্তরে এই মাসটা, যাতে করে ভোটের বাজারে তারা প্রভাব সৃষ্টি করতে না পারে। অলরেডি তাদের কপালে ভাঁজ পড়েছে। আমরাই প্রথম দাবি করেছিলাম যে 100% বুথে ওয়েবকাস্টিং করতে হবে। নির্বাচন কমিশন যখন জিজ্ঞাসা করেছিল যে কেন সব বুথে ওয়েবকাস্টিং এর দাবি করছেন, আমরা শুধু বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একটা বুথ বলুন যেখানটাতে সেফ, ওয়েবকাস্টিং হলে পরে আপনাদের যেটা সুবিধা হবে। আপনারা নিজেরাও জানেন যে এই রাজ্যের ডিএমএসপিদের নেতৃত্বেই ভোটটা চুরি হয়। কোন বুথে যদি অভিযোগ জমা পড়ে সেই বুথটার সঙ্গে সঙ্গে লাইভ অ্যাক্টিভিটি আপনারা দেখে নিতে পারেন, আর সেই বুথের বর্তমান অবস্থাটা জানিয়ে দেওয়ার দায়িত্ব সংগ্রামী যুবমঞ্চ নিচ্ছে। কোন বুথে চুরি চাপাটি করে তারা মেনে নিয়ে 100% বুথে ওয়েবকাস্টিং করেছেন। মানে একটা বিষয় প্রমাণিত হলো যে নির্বাচন কমিশনও এই রাজ্যের আমলাতন্ত্রকে আর বিশ্বাস করতে পারছে না। যে আমলাতন্ত্রের উপর ভরসা করে এই রাজ্যের মহারানী ভোট বৈতরণী পার হওয়ার জন্য চুরি ডাকাতির মানুষের অধিকার চুরির ফোন দিয়ে এসেছিলেন, তিনি যখন দেখলেন যে আমরা পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইছি তখন তিনি চেষ্টা করলেন যে আমাদেরকে যাতে যেতে বলে দেওয়া যায়, যাতে সংগ্রামী যৌথ মঞ্চকে তত্ত্ব বলে দেওয়া যায়। আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি ভাবি এবং সেটা মানি যে উপরে একজন আছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্যই আছেন, কিন্তু তার ন্যায় প্রতিষ্ঠার ধাক্কাটা যে তাদের কাছে এত জোরদার হয়ে ফিরে যাবে সেটা মনে হয় তারাও কল্পনা করেনি। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে আগামী 4 তারিখ পর্যন্ত আপনাদেরকে রাজ্যের কোনায় কোনায় দৌড় করে নিয়ে বেড়াবো, 4 তারিখের পরে জনগণ যে আপনাদের মুখে চুনকানি মাখাবে এই এত এত ছেলে মেয়েদের চোখের জল সেই দিনে জবাব নেব আমরা। এবং এর মাঝখানে আপনি যে হেনস্থা গতকাল থেকে আপনার নেতৃত্বে কিছু মানুষজন করেছেন তার বদলাটা আপনার দরজার সামনে দিয়ে মিছিল করি আমরা, যেভাবে ভোটের পরে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আবার ওই নবান্নে দোরগোড়ায় আমরা করা রাখতে চাই, এবং এবারে যখন নবান্নের দোরগোড়ায় যাব হয়তো ভাই এমনও হতে পারে যে ওখানে আপনার ঢোকার রাস্তাটা ছিল করে বন্ধ করার জন্য। এই রাজ্যের যে যে আমলাতন্ত্র আপনার হয়ে ইলেকশনে কাজ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। কিছু জিনিসকে সরানো হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি যে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তিনি নিজের পদের অপব্যবহার করে ওখানকার শিক্ষক শিক্ষিকাদেরকে চমকাচ্ছেন যাতে ভোটে তারা এই রাজ্যে শাসক দলের হয়ে এবারে ভোট চুরির কাজে যুক্ত থাকে। আমরা ইমিডিয়েটলি হয়তো বা আগামী সোমবার দিনেই আমরা নির্বাচন কমিশনে যাবো তার বিরুদ্ধে অভিযোগ জানাবো। এবং শিক্ষা দপ্তরে একজন আধিকারিক তিনি 7 বছর ধরে শিক্ষা সচিবের দায়িত্বে কিভাবে থাকতে পারেন যেখানে শিক্ষা গোটা শিক্ষা দপ্তর জেলে থাকে, আমরা অভিযোগটা তার বিরুদ্ধেও জানাবো। আমরা একটা ইঞ্চি জায়গা আপনাকে ছেড়ে রাখবো। আপনি ভেবে রাখুন যে বিরোধী রাজনৈতিক দল যেমন আপনার এই ভোটের ময়দানে শত্রু, আপনি যদি মনে করেন এখনো সময় আছে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে মিশুন, আলোচনায় আসুন, আর না হলে এই এই ভোটের বাজারে আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ঐক্যবদ্ধ যোগের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। আপনার চুরি চাপাটির যে শিল্প সেই শিল্প বন্ধ করার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা জানি যে কিভাবে আপনার কাঠমাড়ির শিল্পটা চলে, এই শিল্প বন্ধ করার দায়িত্ব আমরা নিচ্ছি, এবং সেখানে এই সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ একযোগে আপনার বিরুদ্ধে লড়াই করবে। এবং
চাচ্ছি যে এই রাজ্যের মানুষ ঠিক করে নিন যে এই করাপশনের রাজত্ব চলতে দেবেন নাকি করাপশনের রাজত্বকে শেষ করবেন। আমরা ডাক দিচ্ছি যে এই করাপশনের এগেস্টে ভোট, এই রাজ্যের শাসকের একটাই চরিত্র সেটা হচ্ছে করাপশন, করাপশন এবং করাপশন। এটাকে যদি শেষ করতে না পারেন পশ্চিমবঙ্গ বাঁচবে না। সচেতন মানুষের কাছে অনুরোধ যে যাকে ইচ্ছা ভোট দিন, কিন্তু এই করাপ সিস্টেমকে পতন ঘটাতে হবে। লড়াইটা চলুক, মানুষের অধিকার রক্ষার যে লড়াই চলছে, গতকালকে আমাদের সেই অধিকারের কণ্ঠরোধ করতে চেয়েছিল, কিন্তু আজকে দেখুন সেই অধিকার আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা হয়েছে। কারণ অন্যায়কে অন্যায় দিয়ে কোনোদিন ন্যায়কে দাবি রাখা যায়। আমরা শুধু জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে এই যে ছেলে মেয়েগুলো এতদিন ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে প্যানেল ভুক্ত হয়ে,